তো আসসালামু আলাইকুম ডিয়ার্স। তো আজকে আমরা চিকেন নুডলস মেক করতেছি, চিকেন ভেজিটেবল নুডলস, যেটা আমি কুক করতেছি আজকে ম্যাগি নুডলস দিয়ে। তো এখানে নুডলসগুলোকে আগে বয়েল করে নিচ্ছি। চিকেনটা রেডি করা আছে, বয়েল করে ছোটো ছোটো করে কেটে নেওয়া আছে। আমি 4 প্যাকেট নুডলস নিলাম। সাথে অল্প একটু পানি দিলাম নুডলসের সিদ্ধ করার সময়, তা না হলে এটা একসঙ্গে যেটা লেগে যাবে সবগুলো। তার সঙ্গে এখন নেক্সট স্টেপ আমরা কীভাবে এগুলো করি দেখতেই পারবেন। এইখানে নুডলসটাকে বয়েল করে রাখলাম, আর এখানে আমি চিকেনটাকে বাটারের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি, বনলেস চিকেন। আর সঙ্গে এই যে পেঁয়াজ, লাল পেঁয়াজ যেটা, এটাকে ভেবে স্টিপ করে কেটে দিলাম। আর সঙ্গে আমি আমার ক্যাপসিকামগুলো, রেড পেপার, গ্রিন পেপার, সেগুলো কেটে দেবো। সঙ্গে আবার অনেকে বলে থাকেন বেল পেপার। এক পেপারের কত ধরনের নেই, সবগুলো দিয়ে একসঙ্গে এবার মধ্যে ম্যাগি মশলা যেটা থাকে এই মশলাটা দিয়ে এটাকে কুক করবো, করে নেব। এতে অল্প কোনো লবণ অ্যাড করবো না, কারণ ম্যাগিতে অনেক লবণ থাকে। অল্প একটু অয়েল দিতে হবে, আপনারা চাইলে ঘি দিতে পারেন। আমি এখানে কুক করে নেব মশলাগুলো দিয়ে। এই তো মশলাগুলো দিয়ে এটাকে আমি একটু সময় কুক করে নেব। 4 প্যাকেট একসঙ্গে ইউজ করবো না, তা না হলে বেশি মশলা হয়ে যাবে। তো মশলাগুলোকে, মশলা দিয়ে আমি এটাকে একটু সময় কুক করে নেই, দেখতে হতে পারে। তো এখানে একটু সুইট চিলি অ্যাড করবো, বেশি না, অল্প একটু দেব।
নুডলস গুলোকে এটার মধ্যে ছেড়ে দেব। এইভাবে ঝুলঝুলে করে মিক্স করবো, যাতে করে সব দিক দিয়ে মশলাটার সঙ্গে এটা মিক্স হয়ে যায়। ইফতার মেক করলাম, এই তো নুডলস মেক করলাম, কাবাব মেক করলাম, চিকেন পোলাও অ্যান্ড ছানা ভাজি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।